हेलो नमस्कार दोस्तों, मेरा निरंजन बुलक वीडियो में आप लोगों को स्वागत है। तो आशा करता हूं आप लोग बहुत अच्छे ही होंगे। तो आप लोग कृपा से मैं भी बहुत अच्छा हूं। तो बहुत दिन के बाद एक बुलक वीडियो लेके आ चुका हूं दोस्तों। तो आप लोग देख सकते हैं यहां खेती बाड़ी लोग कैसे काम करता है। जंगल की तरफ मैं आया हूँ और यहाँ पे सारे लोग खड़े हैं, ये लोग देख सकते हैं। अब चलिए आप लोग हम दिखाते हैं। আলু সবজি আর এগুলা এগুলাই করেন শুধু আর কিছু? শুধু চাষ। আর এই সর্ষে বাড়ি আসলে সর্ষে বাড়ি কি কিরকম কিছু পাওয়া যায়? আসুন চলুন একটু আমাকে দেখান তো, ঘুরে ঘুরে দেখতে চাই, বহুত দূর থেকে এসেছি আমি। ও এ সর্ষে মানে কিরকম কি মানে হয় আর? মোটামুটি যদি লাগে হ্যাঁ ভালো যায়। হুম জল টল পেয়ে গেছে সেগুলা কিন্তু মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। लाल हो गई तो ऐटा की पूरा ग्राम इलाका ने की ঝাড়খণ্ড পড়ছে না বেঙ্গল? আচ্ছা বীরভূম ওয়েস্ট বেঙ্গল। মোটামুটি তো খেতি বাড়ি এই করে সব চলে যায়, চাষ। আচ্ছা চাষের ভরসায় নির্ভর, আর তো কোনো কাজ কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, আর এই বছর তো কিছুই নেই। হ্যালো হ্যালো বন্ধুরা, তো ব্লগটা এই পর্যন্তই রইল। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। এটা আমাদের মোবাইলে পাওয়া যাবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। এই দাদাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো আর কি। তো আমি বাংলা একটু কম জানি, এই জন্য বাংলাতে বেশি ভিডিও বানাতে চাইছি না, সব হিন্দিতেই বেশিরভাগ আছে আমার। ওকে বাই বাই, টাটা, মিলতে নেক্সট ভিডিও মে।